এখন থাকছে লেটেস্ট কয়েকটা গসিপসের আপডেট। প্রথমে থাকছে পোস্টার সহ অক্ষয় কুমার দিল নতুন মুভি ঘোষণা, সে সাথে জানিয়ে দিল রিলিজ ডেটটাও। এরপর থাকছে অবশেষে কারণ জোহার এবার হাফ ছেড়ে বাঁচল, জানা গেল আরো কিছু কথা। আরো থাকছে বিগ বস 14 এর জন্য, তবে কি পারিশ্রমিক কমাতে যাচ্ছেন সালমান খান। অ্যান্ড ফাইনালি থাকছে প্রভাস দীপিকার নতুন সিনেমার জন্য এ আর রহমানের পারিশ্রমিক নিয়ে চিন্তায় পড়েছেন ফিল্ম মেকার্সরা। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমেই আসি অক্ষয় কুমারের কাছে। তাহলে অক্ষয় কুমার দিয়ে দিল তার নতুন আরেক মুভি ঘোষণা, তাও আবার রিলিজ ডেট সহ। আজকে অক্ষয় কুমার ঘোষণা দিয়েছেন তিনি আনাদেল রায়ের সঙ্গে রক্ষাবন্ধন নামে একটি মুভিতে টিম আপ করবেন, ইভেন একটা পোস্টার রিলিজ করেছেন। এখন সিনেমার পোস্টার আর নাম শুনে বোঝাই যাচ্ছে যে এখানে ভাই বোনের বন্ডিং এর একটা কাহিনী থাকবে। এছাড়া এই সিনেমায় কো প্রডিউসার হিসেবে থাকছেন অক্ষয় কুমারের বোন আলকা হিরানন্দানি। এবং অক্ষয় কুমার জানিয়েছেন 2021 5th November এই সিনেমা হলে রিলিজ পেতে যাচ্ছে। এবার আসি কারণ জোহরের কাছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কাঙ্গনার ডাকে সাড়া দিয়ে যে নেপোটিজমের বিতর্ক শুরু হয়েছিল বলিউডে, তাতে করে তো নেটিজনদের কড়া আক্রমণের শিকার হয়েছিলেন বলিউডের অনেকেই, যাদের মধ্যে কারণ জোহরকে সবচেয়ে বেশি অ্যাটাক করা হয়েছে এবং ভিতর থেকে তিনি একেবারে ভেঙে গিয়েছিলেন বলেও জানা যায়। কিন্তু এখন যেহেতু সুশান্তের মৃত্যুতে এসছে নতুন এক মোড়, আর নেটিজনদের অনেকেই বলছে বলিউডকে শুধু শুধু দোষ দেওয়া আসলে ঠিক হয়নি, তখন কারণের এক ক্লোজ সোর্স রিসেন্টলি জানিয়েছে কারণ জোহর এবার এই সব কিছু দেখে হাফ ছেড়ে বাঁচলেন, পেয়েছেন কিছুটা স্বস্তি। এর আগে এসব বিতর্ক নিয়ে তিনি ডিসিশন নিয়েছিলেন তিনি আর লাইমলাইটেই আসবেন না, বাট এখন কারণের ফ্রেন্ড জানিয়েছেন কারণ জোহর আবার স্বাভাবিক নিয়মেই লাইমলাইটে খুব শীঘ্রই আসতে যাচ্ছেন। এখন প্রডিউসার কারণ জোহরকে নিয়ে যখন কথা বলছি তখন আরেকটা বিষয় অ্যাড করে যাই, সেটা হচ্ছে এবার কিন্তু প্রডিউসারের খাতায় নাম লেখালো রণবীর সিং, খুলে ফেললেন নিজের একটি প্রোডাকশন হাউস যার নাম মা কসম। এখন যেমন নাম তেমনই ছবি করবেন এখানে, অর্থাৎ কমার্শিয়াল মাসালা মুভি রণবীর সিং এই প্রোডাকশন হাউস থেকে নির্মাণ করবেন। এখন আসি সালমান খানের কাছে। সালমান খান হোস্টেড ইন্ডিয়ান মোস্ট ভিউড রিয়েলিটি শো বিগ বস এর 14th সিজন নিয়ে তো অনেক রকম খবরই সামনে এসেছিল, যেমন এবার হবে জাঙ্গল থিমে একটা শো, তারপর সেপ্টেম্বর অথবা অক্টোবরের মধ্যেই অন ইয়ার হতে পারে বিগ বস 14, আর এবার শোনা যাচ্ছে সালমান খান নাকি এবার তার পারিশ্রমিক কমিয়ে ফেলছেন বিগ বস 14, কত নিচ্ছেন বলে শোনা যাচ্ছে সেটা জানাচ্ছি বাট তার আগে বলে নিই, এর আগে বিগ বস 13 এর জন্য সালমান খান নিয়েছিল সপ্তাহ প্রতি 13 কোটি রুপি এবং বিগ বস 14 এর জন্য তিনি প্রত্যেক সপ্তাহে নিবেন 16 কোটি রুপি, এমনটাই প্রথম দিকে শোনা গিয়েছিল। বাট লেটেস্ট বাজ হচ্ছে যেহেতু করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে একটা বাজেট ইস্যু তৈরি হয়েছে এবং শো এর ফরম্যাটও চেঞ্জ হয়েছে, তাই সবকিছু বিবেচনা করে সালমান খানও নাকি তার পারিশ্রমিক কমিয়ে ফেলার ডিসিশন নিয়েছেন। জানা যায় যে বিগ বস 14 এর জন্য প্রত্যেক উইকে সালমান খান 9-10 কোটি রুপি নেবেন। ফাইনালি আসা যাক প্রভাস 21 এর কাছে। প্রভাস এবং দীপিকার আপকামিং মেগা বাজেট সিনেমা, যেটা নিয়ে সবাই এখন সুপার হাইপড, এই সিনেমা নিয়ে জানা গেল একটি ইন্টারেস্টিং আপডেট, সেটা হচ্ছে এখানে এখন মিউজিক ডিরেক্টর হিসেবে জয়েন করার জন্য নাকি অ্যাপ্রোচ করা হয়েছে এ আর রহমানকে, এবং জানা যায় যে প্রভাসের জোড়াজুড়িতে নাকি তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। বাট filmmovie.com এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে এ আর রহমান এখানে চার্জ করেছেন 4 কোটি রুপি, যেটা মিউজিক ডিরেক্টরের পারিশ্রমিক হিসেবে অনেক বেশি, আর তাই এখন নাকি প্রডিউসাররা চিন্তা ভাবনা করছেন এ আর রহমানকে নিয়ে শেষমেশ আগাবেন কিনা। লেটস সি শেষ পর্যন্ত কি হয়। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপস গুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।